নমস্কার বন্ধুরা, সোনালীর রন্ধনশালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের একটি রেসিপি শেয়ার করব, ভোলা মাছের সর্ষে দিয়ে ভাপা। আসুন এই রেসিপিটি শুরু করি। তো প্রথমেই যেটা লাগছে, আমি আগেই তেল গরম করতে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, অবশ্যই দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, যেটাকে আমি আগে থেকেই ছেঁকে দিয়ে ছেঁকে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এটা একটু নেড়ে চেড়ে দেব। ভোলা মাছ যেহেতু খুবই নরম মাছ এবং এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই আমার এই সর্ষের পেস্টটা একটু ভাপানো হয়ে গেলে আমি মাছটা এর মধ্যে দেবো। ততক্ষণ আমি একটু ঢেকে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভোলা মাছ যেহেতু খুবই নরম, তাই বেশি এটা ফোটানোর দরকার নেই, ভেঙে যেতে পারে। এবার গোটা যে চিড়ে রেখেছিলাম লাল লঙ্কাগুলো কাঁচা, সেটা আমি দিয়ে দিলাম। আমার ভোলা মাছের সর্ষে দিয়ে ভাপা রেডি। গরম গরম ভাতের সাথে খেয়ে খাবেন, খুবই সুস্বাদু লাগবে। এবার এটাকে আমি একটি প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের সর্ষে দিয়ে ভাপা, এটি রেসিপি আপনারা সকলে ট্রাই করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে এটি হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার ভোলা মাছের সর্ষে দিয়ে ভাপা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং শেয়ার দেবেন। আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। আপনারা যদি পাশে থাকেন, আমি হয়তো আমার কিছুটা পথ চলার হবে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এখন তাহলে আসছি বন্ধুরা, নমস্কার।